সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে। আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকব কৌশিক সেন এবং সুমন মুখোপাধ্যায়কে। বাংলা নাটকে পরের প্রজন্ম সম্মান জানাবে কিংবদন্তি পূর্বসূরীকে। শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বাঙালি কিন্তু এই ব্র্যাকেটটা দিয়েই ফেলেছে। আপনাকে রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে যদি বলি যে শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং উৎপল দত্তের মধ্যে একটা মূল্যায়ন করতে, কাকে এগিয়ে রাখবেন? এই মুহূর্তে চালাকি করে না বলে যা বিশ্বাস করি তাই বলছি, জুঁই ফুল, বেল, চামেলি, মল্লিকা, রজনীগন্ধা, গোলাপ সব আপন স্বরূপে আপনি ধন্য, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। পৃথিবীর একটি বালুকণাও স্বতন্ত্র, ওরা সকলেই আমার শিক্ষাগুরু এবং সকলকেই আজকের এই সুযোগ নিয়ে প্রণাম। অসাধারণ, আপনিও স্বতন্ত্র, খুব ভালো থাকবেন রুদ্রপ্রসাদবাবু, অনেক ধন্যবাদ। একটা কথা নিজে বলতে চাই, একটু ভদ্রতা হচ্ছে না হয়তো, যে অভিজ্ঞেরা এরকমভাবে পক্ষপাত দুষ্ট হয়ে আমাকে বাছার ফলে যেমন ধন্যবোধ করছি তেমনি খুব বিনম্র বোধ করছি। এইখানে ওই যে বাচ্চা মেয়েটি, ও তো দেবতা, যে ওইটুকু একটা পলকা শরীর নিয়ে ওরম জায়গায় যেতে পারে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে, এইরকম অনেকের মাঝখানে আমি বিনম্র বোধ করছি। আই ফিল হাম্বলড, এবং আমি যারা আমার থেকে অনেক অনেক ভালো, অনেক দিয়েছেন, তাদের সকলের হয়ে এই সম্মান গ্রহণ করে নিজে ধন্য হচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ কৌশিক, ধন্যবাদ।